ক্লাস 6 এর সকল ছাত্রছাত্রীকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত। আজকের এই ভিডিওতে তোমাদের ভূগোলের প্রথম অধ্যায় অর্থাৎ আকাশ ভরা সূর্য তারা এই অধ্যায়টির কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হলো। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে 53 নম্বর প্রশ্ন থেকে। এর আগে 52টি প্রশ্ন নিয়ে এই অধ্যায়ের পার্ট 1 ভিডিওটি এই চ্যানেলেই দেওয়া রয়েছে, তার লিংক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও। তাহলে দেখে নাও প্রশ্ন উত্তরগুলি। 53 নম্বর প্রশ্ন, কোন গ্রহের আবর্তনকাল প্রায় পৃথিবীর সমান? মঙ্গল গ্রহের। 54, সূর্যের সবচেয়ে দূরের গ্রহ কোনটি? নেপচুন। 55, সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি? শুক্র। 56, নীল গ্রহ ও লাল গ্রহ কাকে বলা হয়? নীল গ্রহ পৃথিবী এবং লাল গ্রহ মঙ্গল। 57, মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলে কেন? মঙ্গল গ্রহের মাটিতে প্রচুর পরিমাণে ফেরাস অক্সাইড থাকায় এই গ্রহটিকে লাল দেখায়, তাই এই গ্রহকে লাল গ্রহ বলা হয়। 58, ইউরেনাস গ্রহের রং সবুজ কেন? এই গ্রহে মিথেন গ্যাসের পরিমাণ বেশি থাকে। 59, সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? ইউরেনাস। 60, কোন গ্রহকে বলা হয় বামন গ্রহ? প্লুটোকে। 61, নিজের কক্ষপথে কোনো মহাজাগতিক রশ্মি এলে কোন গ্রহরা তা সরিয়ে দিতে পারে না? বামন গ্রহ। 62, উপগ্রহ কাকে বলে? যে সকল জ্যোতিষ্ক নিজের আলো ও উত্তাপ ছাড়াই গ্রহের আকর্ষণে গ্রহের চারদিকে ঘোরে তাদের উপগ্রহ বলে। 63, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? প্রায় 384,000 কিমি। 64, সৌরজগতের বৃহত্তম উপগ্রহের নাম কি? এটি কোন গ্রহের উপগ্রহ? উপগ্রহটির নাম টাইটান, এটি শনি গ্রহের উপগ্রহ। 65, কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি এবং কত? বৃহস্পতি গ্রহের। উপগ্রহের সংখ্যা 67টি। 66, বৃহস্পতি দুটি উপগ্রহের নাম লেখো, গ্যানিমিড, ইউরোপা। 67, মঙ্গল গ্রহের কয়টি উপগ্রহ ও কি কি? দুটি উপগ্রহ, ডাইমোস ও ফোবোস। 68, আমরা চাঁদের এক পিঠ দেখতে পাই কেন? চাঁদ পৃথিবীর চারদিকে নির্দিষ্ট পথে প্রদক্ষিণ করছে। পৃথিবীর চারদিকে চাঁদের এই প্রদক্ষিণের সময় প্রায় 27 দিন 8 ঘন্টা। আবার চাঁদ নিজের অক্ষের চারদিকে ঘুরতে সময় নেয় প্রায় 29 দিন 13 ঘন্টা। অর্থাৎ দেখা যায় চাঁদের আবর্তন ও পরিক্রমণ গতি প্রায় একই, তাই পৃথিবী থেকে আমরা চাঁদের একটা পিঠই দেখতে পাই। 69, চন্দ্রকলা কাকে বলে? অমাবস্যা থেকে পূর্ণিমা এবং পূর্ণিমা থেকে অমাবস্যায় চাঁদের আলোকিত অংশের বাড়া কমাকে চন্দ্রকলা বলে। 70, চান্দ্রমাস কাকে বলে? একটি পূর্ণিমা থেকে আরেকটি পূর্ণিমা পর্যন্ত সময়কালকে চান্দ্রমাস বলে। 71, চন্দ্রগ্রহণ কেন হয়? কোনো কোনো পূর্ণিমায় পৃথিবীর ছায়ায় চাঁদ সম্পূর্ণভাবে ঢেকে যায়, এর ফলেই চন্দ্রগ্রহণ হয়। 72, মঙ্গল ও বৃহস্পতির মাঝে কত গ্রহাণুপুঞ্জ দেখা যায়? প্রায় 40,000। 73, সৌরজগতের বৃহত্তম গ্রহাণু কোনটি? সেরেস। 74, ছাটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককে কি বলে? ধূমকেতু। 75, হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায়? 76 বছর অন্তর। 76, শেষবার হ্যালির ধূমকেতু কত খ্রিস্টাব্দে দেখা গেছে? 1986 খ্রিস্টাব্দে। 77, ধূমকেতুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ধূমকেতু নিয়মিত অর্ধবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে। সূর্যের কাছাকাছি এলে ধূমকেতুর ধুলো গ্যাস জ্বলতে শুরু করে এবং লেজের মতো আকৃতি তৈরি হয়। 78, তারা খসা বা উল্কাপাত কাকে বলে? মেঘহীন রাতের আকাশে অনেক সময় হঠাৎ আলোর রেখা নেমে আসতে দেখা যায়, একেই তারা খসা বা উল্কাপাত বলে। 79, মহাকাশ দেখার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? টেলিস্কোপ। 80, টেলিস্কোপের জন্য তৈরি গম্বুজকে কি বলে? মান মন্দির। 81, স্পেস স্যুট কি? মহাকাশে যাওয়ার পোশাক। 82, স্পেস শাটল বা মহাকাশ বিমান কি? মহাকাশ থেকে পৃথিবীর বুকে নিরাপদে ফিরে আসার যান। 83, নাসার স্পেস শাটলের নাম কি? কলম্বিয়া। 84, ISRO কি, এর পুরো কথা কি? এটি হলো ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র, পুরো কথা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। 85, নাসার পুরো কথা কি?
ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। 86, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? আর্যভট্ট। 87, কিউরিওসিটি রোভার কি? এর উদ্দেশ্য কি ছিল? 2012 খ্রিস্টাব্দে মঙ্গল গ্রহে অবতরণ করা কৃত্রিম উপগ্রহ। উদ্দেশ্য, মঙ্গল গ্রহের মাটি, জল, আবহাওয়া ও প্রাণের অস্তিত্ব নিয়ে আলোচনা করা। 88, ভারতের কোন চন্দ্রযান প্রথম চাঁদে অবতরণ করেছিল? চন্দ্রায়ন 1। 89, মহাকাশে যাওয়া প্রথম প্রাণী কে? লাইকা নামে একটি কুকুর। 90, পৃথিবী ও ভারতের প্রথম মহাকাশচারী কে? পৃথিবীর হল ইউরি গ্যাগরিন এবং ভারতের রাকেশ শর্মা। 91, পৃথিবী ও ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে? পৃথিবীর হলেন ভ্যালেন্টিনা তেরেস্কোভা, ভারতের কল্পনা চাওলা। 92, কল্পনা চাওলা কত খ্রিস্টাব্দে মহাকাশে পাড়ি দিয়েছিলেন? 1997 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি। 93, কোন মহাকাশচারী সবচেয়ে বেশি সময় মহাকাশে কাটিয়েছেন? সুনিতা উইলিয়ামস। 94, চাঁদের মাটিতে কোনো শব্দ শোনা যায় না কেন? কারণ চাঁদে বায়ুমণ্ডল নেই। 95, চাঁদে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের কত ভাগ? 6 ভাগের 1 ভাগ। 96, চন্দ্রগ্রহণ কখন হয়? কোনো কোনো পূর্ণিমায় পৃথিবীর ছায়ায় চাঁদ ঢেকে যায়, এভাবেই চন্দ্রগ্রহণ হয়। তাহলে ভূগোলের প্রথম অধ্যায়ের কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন এই ভিডিওতে আলোচনা করা হলো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, ভিডিওটি শেয়ার করো।